কাঁঠাল এমন একটি ফল যে ফলটি কিনা আমরা বিভিন্নভাবে এটাকে খেয়ে থাকি। কখনো বা কাঁঠালের তরকারি, কখনো কাঁঠালের বিচির তরকারি, কখনো পাকা কাঁঠাল, কখনো কাঁচা কাঁঠাল, আর এখন কিনা কাঁঠালের বড়া। আজকে আপনাদের ভাইয়া আমার মায়ের কাছে আবদার করেছিল কাঁঠালের বড়া খাবে, সেই জন্য আজকে আমার মা কাঁঠালের বড়া বানাবে বলে একেবারে প্রস্তুত হয়ে এসেছে। আর এখানে আমি কিছু কাঁঠাল ডিবে রেখে দিয়েছিলাম, তো সেই কাঁঠালগুলোকে বের করেছি। আর বের করার সাথে সাথে আমার মা কাঁঠালগুলোকে বের করে আস্তে আস্তে করে এর থেকে আটিগুলোকে ছাড়িয়ে নিয়েছে, আটি ছাড়িয়ে এগুলোকে আস্তে আস্তে করে নরম করার চেষ্টা করছিল। তার মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম। আর আমার মা এত বেশি ঠান্ডা ছিল যার কারণে এর মধ্যে হাত দিতে পারছিল না, তারপরও কষ্ট করে আর কি কোনোভাবে এটাকে কসলে কসলে নরম করার চেষ্টা করছিল। কসলে কসলে নরম করলে দেখা যাবে যে একটুর মধ্যে কিন্তু এটার মধ্যে থেকে যে কাঁঠালের যে মানে আঁশটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এখানে আমি কিছুটা চিনিও অ্যাড করে দিল, চিনি অ্যাড করে দিয়ে এটাকে চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিল। আর আপনার যেভাবে করে চিনি খেতে পছন্দ করেন বেশি কম, আমি অনেক বেশি চিনি খেতে পছন্দ করি না, তারপরও যেহেতু কাঁঠাল এটা অনেক বেশি মিষ্টি, তারপর এখানে কিন্তু বেশি একটা চিনি অ্যাড করতে হয়নি। তো কিছুটা চিনি অ্যাড করে লবণ অ্যাড করে তারপর কিন্তু এটাকে ভালোভাবে কষলে কষলে করে মাখিয়ে নিচ্ছিল। আর মাখানো হয়ে গেলে দেখতে তারপর একটা চালনি নিয়ে নিল, চালনি নেওয়ার সাথে সাহায্যে এটাকে ভালো করে একেবারে গলিয়ে ফেললো। গলিয়ে ফেলে চালনি দিয়ে ছেলে ছেলে ভালো করে এর মধ্যে থেকে রসগুলোকে বের করে নিচ্ছিল। আর এটা করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল, এখানে যতটা তাড়াতাড়ি দেখাচ্ছিল কিন্তু একদমই কিন্তু এত সহজে এটা হয়ে যায়নি। অনেকটা সময় ধরে কিন্তু এভাবে করে ছেলে ছেলে তারপরে কিন্তু এই যে এই কাঁঠালটাকে বের করেছে, মানে আসল যে কাঁঠালটা হতো ছিল এতটুকু বের করেছে। তো এখানে দেখলাম যে লবণ আর চিনির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তাই আমি কিছুটা লবণ আর কিছুটা চিনি এখানে অ্যাড করে দিয়েছি। তার মাধ্যমে এখন এটার মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি। আর অনেকে কিন্তু চালের গুঁড়া দিয়েও আপনারা চাইলে এভাবে পিঠা বানাতে পারেন। তো আমরা যেহেতু সচরাচর বাসায় আটাই থাকে সেজন্য আটা দিয়েই আজকে পিঠাটা বানাচ্ছি। তো এখানে আটাটাকে ভালোভাবে কাঁঠালের সাথে মিক্স করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে একেবারে চারপাশটা মেখে যাবে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে একেবারে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে তারপরে আমরা এখানে কিছুটা কালো জিরা অ্যাড করে দেবো। কে কে কালো জিরা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পিঠায় যদি একটু কালো জিরা দিয়ে দেয় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব বেশি মজা লাগে। আর আমার কালো জিরাটা খুব বেশি পছন্দ, সেই জন্য একটু কালো জিরা দিয়ে তারপর সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছিলাম। আর মাখানো হয়ে গেলে কিন্তু আমাদের আসল কাজ শুরু হয়ে যাবে। তো যারা যারা এই কাঁঠালের রেসিপিটি করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি কিছু কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু মা আস্তে আস্তে করে পিঠাগুলোকে ছেড়ে দিয়েছিল তেলের মধ্যে। আর তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু একেবারে এভাবে করে বুজবুজ করে উঠছিল, তো দেখতে খুব বেশি ভালো লাগছিল। আর ফ্লেভারটাও এত বেশি সুন্দর এসেছিলো যে দেখেই মনে হচ্ছিল যে অনেক বেশি টেস্টি হবে। তো এখানে কিছুটা দেওয়ার পরে এখানে এটাকে উল্টিয়ে দিচ্ছিল, যে কারণ ওপাশটা ভাজা হয়ে গেছে আর এ পাশটা এখন কাঁচা রয়েছে, তাই উল্টে উল্টে সবগুলোকে ই করে দিচ্ছিল। আর এদিকে দেখেন যে কি সুন্দর করে লাল কালার হয়ে গেছে আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আমার। আর যেহেতু তার জামাই আবদার করেছে পিঠা খাবে, তাই সে খুব যত্ন সহকারে তার জামাইয়ের জন্য পিঠাগুলো বানাচ্ছিল, তো দেখতেও কিন্তু খুব বেশি ভালো লাগছিল। তো এদিকে দেখেন যে একেবারে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে কিন্তু একেবারে লাল লাল একটা ভাব চলে আসবে। তো এদিকে দেখেন লাল লাল ভাব চলে এসেছে, আর আমি কিছুটা পিঠা নামিয়ে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। দেখেন পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর পিঠাগুলো এত বেশি সফট, এত বেশি তুলতুলে নরম ছিল যা বলার বাইরে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরকম পিঠা। আর এদিকে আমার মেয়ে তো অনেক বেশি মজা পাচ্ছিল খেতে, তাই সে বসে বসে খাচ্ছিল আর বলতেছিল আম্মু অনেক বেশি টেস্টি হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি, কেমন লেগেছে বলতে কিন্তু ভুলবেন না। সে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।